ভাই 5 লাখ টাকা দামের বাইক ঠেলতেছেন কেন ভাই? ভাই আমার বাইক আমি ঠেলতেছি, আপনার কোনো সমস্যা? আপনার ব্যবহার এমন কেন? ব্যবহারে কি দেখছেন ভাই? তোর আমি এত প্যান প্যান না তো জানতো ভাই। এটা একটু মুখে নেন, মুখে নিয়ে একটু টান দেন। What is up guys, it's me Shuman and welcome to another brand new vlog. ভাই 5 লাখ টাকা দামের বাইক ঠেলতেছেন কেন ভাই? ভাই আমার বাইক আমি ঠেলতেছি, আপনার কোনো সমস্যা? আপনার বাইক তো আপনিই ঠেলবেন, আপনার বাইককে আমি ঠেলবো নাকি? এত কিছু জিজ্ঞেস করতেছেন কেন? মানে না জিজ্ঞেস করতেছি, আপনি এই যে এত ওজনে বাইক ঠেলে ঢেলে নিতেছেন, রোড দেখছেন ঠাডা ভাঙা রোদের ভিতরে, তো কি হইছে ভাই? সমস্যা নাই, আমার বাইক আমি ঠেলতেছি, আমি টাকা দিয়ে কিনছি, আমি ঠেলতেছি। না আপনি তো টাকা দিয়ে কিনছেন, নাহলে তো এটা আমার বাইক থাকতো, আপনি টাকা দিয়ে কিনছেন তো ভালো কথা, কিন্তু কথা হচ্ছে কি, এত এই ওজনে বাইক আপনি ঠেলে কই নিবেন? তোর আমি এত প্যান প্যান না তো জানতো ভাই। আপনাকে আমি কোনোভাবে হেল্প করতে পারি কিনা সেটা বলেন। ইন্টারনাল কোনো সমস্যা হলে হেল্প করতে পারবো না। এখন কি করবো বলেন? 1 ঘন্টা ধরে ঠেলতেছি, আপনার এখান থেকে আপনার হেল্প করার আমার ইচ্ছা ছিল, বাট আপনার বিহেভিয়ার ভালো না, আপনাকে আমার হেল্প করতে এখন ইচ্ছা করতেছে না। আপনার শুরু থেকে আমি তো হাঁটতেছিলাম না? আপনি হাঁটতেছেন হাঁটেন, আপনার বিহেভিয়ার যদি ভালো হইতো তাহলে আমি আপনাকে হেল্প করতাম, আপনার বিহেভিয়ার ভালো না। এটাই কথা, আপনাদের মতো কিছু সাপ্লি রাইডার এডি ডিজার্ভ করে, আপনার বাইক ঠেলবেন কি ভাই বলেন, কিছু বলবেন? আপনি তো আমার খারাপ ব্যবহারের কথা বললেন। ভাই ভালো আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। আমার বাইকের তেল ফুয়েল শেষ হয়ে গিয়েছে, তো আমি জানা ছিল না, হঠাৎ করে ওইখানে গিয়েছিলাম, 1 ঘন্টা ধরে ঠেলতেছি। বাট আপনি শুরুতে যদি সুন্দরভাবে কথা বলতেন সালাম দেওয়া লাগতো না, বাট হচ্ছে গিয়ে আপনি শুরুতে আপনার ব্যবহারটা ভালো লাগে না। আচ্ছা যাই হোক, আপনি বাইকের এসে আপনাকে আমি একটু হেল্প করতে পারি, আর আমি অল্টারনেটিভ একটা সাইড রাখি সবসময় বাইকারদের হেল্প করার জন্য। বাট আমার বাইকের ট্যাঙ্কি তো একেবারে এই যে মাত্র 2টা তেল আছে, তো আমি আপনাকে অল্প একটু তেল দিতে পারবো। আপনার কাছে কোনো রকম বোতল আছে? কি পরিমাণ রোদ আজকে দেখছেন, আমি কিন্তু আসার সময় সেম সমস্যা করছি, আমার যদিও তেল শেষ হয় নাই, বাট হচ্ছে কি আমার এই যে ক্লাসে সমস্যা হয়েছে, আমার এই যে পানির বোতল রাখাতে এখান থেকে এই জিনিসটা ছুটে গেছে, যার কারণে আমারও বাইক অনেকক্ষণ ফেলা লাগছে। তো একজন বাইকারের কষ্ট আমি বুঝি। আপনি এটা নিয়ে আসেন, এটা নিয়ে আসেন, এটা নিয়ে আসেন। পানির বোতল ছিল, আমি ফালাই দিয়েছিলাম, আমার কাছে একটা পানির বোতল ছিল। বিপদে পড়লে মানুষের সাথে সবসময় ভালো ব্যবহার করবেন, তাহলে মানুষ হেল্প করবে। আপনি এভাবে হাত লিখিয়ে সারাদিন কেউ আপনার হেল্প করবে? অনেকটা রাখছি, সবাই মানে কেউ কেয়ার নিচ্ছে না, মানে মনে করতেছে আমি কিনে গিয়ে ইয়ে করবো, একটা ফাইব আমি রাখছিলাম, কেউ যদি বিপদে পড়ে তাহলে হচ্ছে কি হেল্প করার জন্য, এই যে আমার একটা ফাইব আছে, কারণ আমি দেখি যে রাস্তায় প্রায় সময় মানুষ কিন্তু বিপদে পড়ে। এটা একটু মুখে নেন, মুখে নিয়ে একটু টান দেন, একটু নিচু হয়ে বসেন, নিচু হয়ে বসেন। আপনার বাইকটা একটু সামনে দেন, আপনার বাইকটা আগে একটু সামনে দেন, খাড়া করান, দাঁড় করান। ওইসে আর লাগবো না, লাগবো না, লাগবো না। ওইসে কি করতেছেন, কি করতেছেন আপনি? খতম, বাই বাই। আপনার কি মাথা মাথা পাগল হয়ে গেছে? আপনি ধরেন বাইকটা, উঠান ভাই, একা পারতেছেন বাইক ফালাই দিতেছেন, মুখে যাতে না যায় খেয়াল রাখেন, অকটেন কিন্তু মুখে গেলে অনেক জলে আসছে, আসছে গ্যাস, গ্যাস অকটেনের ভিতর তো একটা গ্যাস থাকবে, তুই সমঝা? হ্যাঁ পাচ্ছে না। আচ্ছা এখন দেখেন তো, হয়েছে হয়েছে, দেখি এ
এই পড়ে যাইতেছে আরে অকটেন দেখে উড়ে যায়। আপনি এক কাজ করেন, এই যে আমার ফাইভটা উঠান, আপনি এইটুকু তো যাইতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ, এইটুকু সামনে গিয়ে আছে। ঠিক আছে, ডাইলা দিলাম। হ্যাঁ ভাই, এখন যাইতে পারবেন আপনি? আশা করি যে আপনি মেইন রোড পর্যন্ত যাইতে পারবেন। হ্যাঁ ভাই, আশা করি, কারণ আমার টাঙ্কি তো তেল বেশি নাই, পর আবার আমি আটকাই যেমন ফাইভটা ঢুকে রাখি, এটা বিপদ সময় অনেক বেশি কাজে আসে। স্টার্ট নিচ্ছে, আপনি স্টার্ট নিলে একটানে চলে যাবেন, বুঝছেন? ক্লাস যত কম করবেন তত তেল কম খাবে। আর আপনি মাথাটা ঠান্ডা করে কোথাও রাস্তায় দাঁড়ায় একটু পানি খেয়ে নেবেন। অনেক বড় একটা হেল্প করেছেন, আমি লিফট চেয়েছিলাম যে আমাকে হেল্প করার জন্য, দাঁড়ানোর জন্য, বাট কেউ ভাবে দাঁড়ায়নি। সো আমি ভেবেছিলাম হয়তো বা এখানে হেল্প পাবো না, সো এই জন্য আপনি আমাকে দেখেছেন। টোটালি আপসেট ছিলাম ওই মুহূর্তে, কারণ এক ঘন্টা ধরে বাইক চালতেছি, আমি ভেবেছিলাম আপনি হয়তো আমার সাথে মজা করছেন, সো এই জন্য আমি আপনাকে অ্যাভয়েড করেছি, আপনার সাথে রাফ বিহেভ করেছি। সো এই ব্যাপারে আমি আন্তরিকভাবে দুঃখিত। বাইকার হিসেবে আপনি বিপদে বসছেন, আপনার জায়গায় অন্য কেউ হলে আমি হেল্প করব, হেল্প করতাম। আসলে আমি উপকৃত হয়েছি ভাইয়া, সো যদি আমরা এক জায়গায় চা খেতাম বা না 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 ভাই, আপনি আপনি বলছেন এটা অনেক খুশি হয়েছি। তাহলে ভাই যদি, যেহেতু আমি বুঝেছি আপনার হয়তো সময় নেই, আপনি একটু যদি টাকাটা রাখতেন। আর ভাই কি বলেন, কোনো একদিন যদি আপনার সামনে কোনো একজন বাইকার বিপদে পারে, বিপদে পড়ে, তাহলে অবশ্যই হেল্প করবেন। হ্যাঁ ডেফিনেটলি, থ্যাংক ইউ সো মাচ ভাই। ঠিক আছে ভাই, ওয়েলকাম, ইনশাআল্লাহ দেখা হবে। ইনশাআল্লাহ ভাই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আমার জন্য একজন দাঁড়ায় আছে, আমি আসি, তার আছে। ঠিক আছে, আমি দেখা, আল্লাহ হাফেজ। তার বিপদে পড়ছে, তার অলরেডি শরীর কাঁপতেছে। আর আসলে মানুষ বাইক নিয়ে বিপদে পড়লে বুঝে যায় যে কতটা মানুষ অসহায়। কেউ যদি বিপদে পড়ে তাহলে একজন মানুষকে হেল্প করা তার নৈতিক দায়িত্ব, সো আমি সেটাই করলাম। আর পদ অলরেডি আমার জন্য দাঁড়িয়ে আছে। বিরতি কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।